সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকোয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিংস মার্ক কালেকশন জিন্স এন্ড টি-শার্টস আপনারা দেখছেন আরামবাগ নিউজ সাবস্ক্রাইব করুন জীবনে এতটা অসহায় বোধ কোনোদিনও করিনি। মৃত্যুকে এতটা কাছ থেকে দেখার অভিজ্ঞতা আমি বহু ঝড় দেখেছি, আয়লা দেখেছি এই দীঘা থেকেই। ফণীর সময় আমি দিল্লিতে ছিলাম, লোকসভা ইলেকশন করে ফেরার সময় আমার বিমান বাতিল হয়েছিল, মনে আছে সেই দিনটা 2019 সালেরই। বুলবুল দেখেছি, গত বছরে রামফানও দেখেছি, কিন্তু এরকম ভয়ঙ্কর মারণাত্মক ঝড় আমরা সংবাদ মাধ্যমে কাজ করি ঠিকই, কিন্তু আমাদেরও পরিবার আছে। আমাদের কলকাতা টিভির গাড়ি ভেসে গেছে, আমার ড্রাইভার কে কোন রকমে বাঁচাতে পেরেছি। লাইফ চলছিল সেই সময়, আমরা যে শেল্টারের তলায় আমরা এবং কয়েকটা হাউসের ইউনিট দাঁড়িয়েছিলাম দীঘার বিশ্ব বাংলা পার্কের সামনে। ক্রমেই আমি যখন আগে লাইভ করেছি সেখানে জল এগিয়ে আসছিল, আমরা পেরোনোর চেষ্টা সবে মাত্র করতে যাব। পাশে আমাদের কলকাতা টিভির গাড়িটা ছিল এবং সেই গাড়ি সরানোর জন্য চন্দুকে বলতে যাই এবং সেই সময় গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করার সময় চাই এবং গাড়িটা ঘোরানোর জন্য বলি। মুহূর্তের মধ্যে এত জলের চাষ চলে আসে, গাড়ি ঘোরাতে না ঘোরাতেই প্রায় ডান দিকে কাত হয়ে যায় গাড়ি। ড্রাইভার চন্দু গাড়ি থেকে বেরোবে না কোনো মতে। ডান দিকে চালকের যে দরজা, সেই দরজা খুলে ওকে বের করার চেষ্টা করি। বলতে না বলতেই আরো অন্যান্য চ্যানেলের ক্যামেরাম্যান রিপোর্টার তারা হেল্প করতে আসে, ও বাঁদিকের দরজা দিয়ে বেরোয়, আমি ডান দিকের দরজা দিয়ে গাড়ি থেকে কিছু জিনিস বার করার চেষ্টা করি। গাড়ি প্রায় তখন সেই পর্যায়ে উল্টে যাচ্ছে, আমি আমার এই ব্যাগটা, কিছু টাকা ছিল, মোবাইল ছিল আমার, ক্যামেরা পার্সন মনোজের মোবাইল, রেনকোট, ক্যামেরার কিছু ডিভাইস, সেগুলো আর বের করতে পারিনি। বাকি কিছু ব্যাগ ছিল, মনুদার ব্যাগ, আমার ব্যাগ কোনো রকমে বার করতে পেরেছি। মুহূর্তের মধ্যে আমার ডান হাত ধরে টানতে থাকেন একজন রিপোর্টার দাদা, গাড়িটা আমার চোখের সামনে পাল্টি খেয়ে কাত হয়ে পড়ে যায়। আমরা মুহূর্তের মধ্যে সেই জায়গা থেকে উঠে আসার চেষ্টা করি, কিন্তু এতটাই জলের গতি ওখান থেকে বেরোনো যাচ্ছিল না। পুলিশের গাড়ি যাচ্ছিল, আমরা চিৎকার করলাম হেল্প করে, আমার ড্রাইভার চন্দু ওখানে দাঁড়িয়ে গাড়ি ছেড়ে আসবে না, কন্টিনিউয়াস দাঁড়িয়ে আছে। আমরা প্রায় আমাকে টানতে টানতে নিয়ে আসে দুটো হাউসের ক্যামেরাম্যান এন্ড রিপোর্টার, প্রাণে বাঁচিয়ে আজকে তারা এনেছেন। আমার ড্রাইভারকে ওখান থেকে আনা যাচ্ছিল না, প্রায় 5 থেকে 7 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকে।
আমি নাতস্থ হতে পারছিলাম না যে চোখের সামনে কি দেখছি। এটা বহু ঘটনা, এর থেকে ভয়ঙ্কর কিছু কি হতে পারতো কিনা আমি জানি না, হতে পারতো হয়তো। মৃত্যুকে এতটা কাছ থেকে গাড়িটাকে যেভাবে ভেসে যেতে দেখলাম, যেই জায়গায় সকালে দাঁড়িয়ে লাইফ দিয়েছি সেখানে প্রায় কোমর অবধি জল, গাড়ি ভেসে যাচ্ছে, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমরা ওখান থেকে চলে এসেছি। অফিসের থেকে বারবার ফোন করছে, কারোর ফোন ধরতে পারছি না। আমাকে টেনে এনেছে ওখান থেকে দুটো হাউসের। যারা ফোন করেছেন প্লিজ, আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। চন্দুকে ওখান থেকে বাঁচিয়ে আনতে পেরেছি, নালাতকে চোখের সামনে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। গাড়ি ঘোরানোর সময় ওকে যেভাবে বের করেছি, আমি আমার লাইফে অনেক অ্যাক্সিডেন্টও দেখেছি, কিন্তু এইরকম মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে যাবে, ওকে কিছুতেই গাড়ির সামনে থেকে নিয়ে আসা যাচ্ছে না। আমরা আমাদের সবাই বলতো কাজ পাগল, পরিবারের লোকেরা চিন্তা করতো যে এরকম ঝড়ের মধ্যে কেন জীবনকে বাজি রেখে ওখানে যাচ্ছিস। পরিবারের লোকের সবার জন্য চিন্তা আমাদের হয়, এতটা অসহায় বোধ কোনোদিনও করিনি, কোনো কিছুকে ভয় পাই না। কিন্তু চোখের সামনে আজকে যে অবস্থা, বাঁচাতে পেরেছি, এই সম্পর্কটা যদি না পারতাম বাঁচাতে, আমাদের সবসময় সঙ্গী চন্দু আমার সব অ্যাসাইনমেন্টে আমার সঙ্গে থাকে, আমার ক্যামেরা পার্সন মনুদা এখনো ছবি সংগ্রহ করে যাচ্ছে। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই রাস্তা দিয়ে টানতে টানতে আমাদের নিয়ে এসেছে পাশেই আমাদের হোটেল, হোটেল এখনো ঢুকতে পারিনি। আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। অনেকে জানতে চাইছিলেন কি পরিস্থিতি, ফেসবুকে লাইভ আসার উদ্দেশ্য, সকলের ফোন রিসিভ করতে পারছি না। আমি ভালো আছি, সুস্থ আছি, এখনো বেঁচে আছি, ড্রাইভারকে বাঁচাতে পেরেছি, গাড়িটাকে বাঁচাতে পারিনি, গাড়ি ভেসে গেছে। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Sometimes fashion can change vision.